এইমাত্র ভয়ঙ্কর টর্নেডো ঘূর্ণিঝড়ে ভেঙে গেল 230টিরও বেশি ঘরবাড়ি। এই টর্নেডো ঘূর্ণিঝড়ের প্রভাব আরও কোথায় কোথায় পড়তে চলেছে, কি বলল আবহাওয়া দপ্তর, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। হঠাৎ করেই কয়েক মিনিটে টর্নেডো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে অসমের 230টিরও বেশি গ্রাম, 42,500 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই টর্নেডো ঘূর্ণিঝড়ের প্রভাবে অসমের বেশ কয়েকটি বাড়ি উড়ে গিয়েছে, টিনের চাল উড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ঘরবাড়ি, সেই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের ফলে বেশ কয়েকটি গাছও উপড়ে পড়েছে, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই টর্নেডো ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে জেলাগুলিতে পড়তে চলেছে এমনই লাল সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে চলেছে তাপমাত্রা, তবে 2-3 দিন একই রকম আবহাওয়া থাকার পরেই ফের পারো চড়তে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে, সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আজ এবং আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গের উপকূলে জেলাগুলিতে কিন্তু টর্নেডোর মতন ঘূর্ণিঝড়ও আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।